আজকাল বন্ধুরা আমি রাখি, আজকে একটু পেঁপের পকোড়া বানাবো। পেঁপেগুলোকে আমি এরমভাবে ছাড়িয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার দেখুন আমি বেসনের ব্যাটারটা তৈরি করব। দেখুন বন্ধুরা আমি বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু খাবার সোডা, একটু কালো জিরে হাতে ঘষে একটু দিয়ে দিলাম। এবার এটাকে আমি জল দিয়ে মাখবো। দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা এরকম করে তৈরি করে নিয়েছি, আর এদিকে পেঁপে, আর এদিকে আমি তেলটা গরম করতে বসিয়েছি। তেলটা গরম হোক, তারপরে পেঁপেগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে ভাজবো। নিরামিষের দিনে ভালোই লাগে খেতে, আর বিশেষ করে বাচ্চারা পেঁপে টেপে এই জিনিসগুলো সবজিগুলো খেতে চায় না। যদি বাচ্চাদের এইভাবে করে দেওয়া হয় তাহলে বাচ্চারা কিন্তু মজা করে খাবে। দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, মোটামুটি একটু হয়েও গেছে। এটাকে আস্তে আস্তে তুলতে হবে, কারণ পেঁপেটা ছোট্ট করে নিচ্ছে তো। দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেবো বাটিতে, আবার একটু দেবো। দেখুন বন্ধুরা আমি আবার কটা দিয়ে দিয়েছি, ওইটা তুলে দিয়েছি, আবার কটা দিয়েছি। এটা খুলে গেল বন্ধুরা। আমার নাতি এমনি পেঁপে খেতে চায় না, কিন্তু এইভাবে ভেজে দিলেও বেশ ভালোই খায়, অতটা বুঝতে পারে না এটা কিসের পকোড়া। ওকে আলু বলে খাইয়ে দেওয়া হয়, এটা ভালো খায়। দেখুন বন্ধুরা আমার পেঁপের পকোড়াটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।